বৈঠকে আগামী দিনে বিজেপি এবং বিএনপির বিরুদ্ধে আমরা বাম কংগ্রেস কংগ্রেস বাম বিজেপি একাকার হয়ে গিয়ে আমরা নির্বাচনে জোর করতে চলেছি। এটা আগের কথাটা বহু পুরনো কথা। কংগ্রেস বামের এই নির্বাচনী জোট, এই নির্বাচনী জোট দিয়ে আমরা এর আগে আপনাদের আমাদের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছি। আমরা জোট আন্দোলন করছি, কারণ আমরা মনে করছি পশ্চিমবঙ্গে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, আরেকদিকে স্বৈরাচারী শক্তি টিএমসি, উভয়কে পরাস্ত করতে গেলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট হিসাবে বাম কংগ্রেস অথবা কংগ্রেস বাম আমাদেরকে এক হয়ে নির্বাচনে মোকাবিলা করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এর আগে আমাদের আলোচনা হয়েছে, আলোচনা শান্তিপূর্ণ শুধু নয়, আমাদেরকে বন্ধুত্বপূর্ণ আলোচনা, অনুকূল পরিবেশে একে অপরের সঙ্গে মতামত বিনিময়ের মধ্য দিয়ে আলোচনা। এখানে কেউ কারোর কিছু চাপিয়ে দেওয়ার আলোচনা নয়, কেউ কাউকে নির্দেশ দেওয়ার আলোচনা নয়। এই আলোচনা আমাদের উভয়ের মানসিকতাকে একসাথে নিয়ে যাওয়ার আলোচনা। এই আলোচনা আরো কয়েকবার চলবে। এই মাসের মধ্যে আমরা আমাদের সিট শেয়ারিং, যেটা আসন বন্টন, যেটা সেটা সমাপ্ত করতে চাই। আসন বন্টন একটা প্রক্রিয়া, এটা হঠাৎ করে একদিনে শেষ হয়ে গেল এগুলো তো বলা যায় না যে আপনাদের বলে দিব ভাই এত এত হয়ে গেল। এটা একটা প্রক্রিয়া, একটা যখন প্রসেস, সেই প্রসেসের অনেক ভাগ আছে। তারা বামফ্রন্ট তাদের নিজস্ব অনেক শরীর আছে, তাদের সঙ্গে আলোচনা করবে, আমরা আমাদের মধ্যে আলোচনা করবো। এইভাবে আলোচনা করতে করতে একটা জায়গায় এসে কনভার্জেন্স অফ ভিউ, উভয়ের মানসিকতা মিল করবে, সেটাই চলছে। এই মাসের মধ্যে আমাদের আরো সিটিং হবে, সেই সিটিং করার পর এই মাসের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত নির্বাচনী সংগ্রাম পরিচালনা করে জনগণের কাছে কংগ্রেস বামপন্থী বামপন্থীদের বাইরে যারা আছে বাম কংগ্রেসের যে বোঝাপড়া তা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, তাকে আমরা সুসাধ্য করে এ মাসের মধ্যে
আমাদের বিধানসভা ভিত্তিক তালিকা তৈরি করে আমরা তারপর ঘোষণা করব। কারণ আমরা চাই রাজ্যকে বাঁচাতে, রাজ্যের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে স্বাভাবিকভাবেই আমরা বাম কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই সংগ্রাম পরিচালনা করতে চাই। সে ব্যাপারে কোনো রকম বাম কংগ্রেসের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো স্তরে নেই। যা আছে তা হচ্ছে এখনো নিষ্পত্তি হয়নি আমাদের যে দিক ভাগাভাগির ব্যাপার, কিন্তু কোনো কোনো তাদের তিক্ততার কোনো অবকাশ নেই। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি রক্ষা করতে সুষ্ঠুভাবে বোঝাপড়া সেরে আপনাদের সামনে আমরা বক্তব্য রাখতে পারব। এখানে অনিলবাবু আর আমাদের মধ্যে কোনো বিরোধ কাজ করছে না। প্রস্তাব বারবার তৃণমূলের থেকে আসছে, তৃণমূলের কিছু নেতা তারা এই প্রস্তাব দিচ্ছেন যে বিজেপিকে ঠেকাতে একসঙ্গে লড়াই করা যায় কিনা, বাম কংগ্রেস তৃণমূল এই ধরনের প্রস্তাব বলছেন যে আপনাদের বাম এবং কংগ্রেসের ভোট তৃণমূল শিবিরে এলে ভালো হয়, এবং তৃণমূল তারা বলেছেন, নেতৃত্ব বলছেন যে আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, যে কোনো জনসভায় গিয়ে তারা বলছেন, এটা কি মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা? কি বলবেন? তৃণমূলের কটা গ্রুপ, একটা না দুটো? এই তৃণমূল বিজেপিকে হাত ধরে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে। আর এই তৃণমূলটা কি? কংগ্রেস ভেঙে তো তৃণমূল, কংগ্রেস তো বিজেপিকে হাত ধরে আনেনি, মানে তৃণমূল যারা বিজেপিকে হাত ধরে নিয়ে আসলো তারা আসলে কথাটা বলছে সেটা মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য বলছে, মানুষকে ভুল বোঝানোর জন্য বলছে। এটা ওদের মনের কথা না, ওদের এটা ওদের নির্বাচনী ধোয়াশা তৈরি করার জন্য কথা বলছে। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, কিন্তু একটা মন্তব্য অবশ্যই করবো। এর আগে যখন আমরা বসেছি তখন আন্দোলন সংগ্রাম একসঙ্গে করার বিষয় নিয়ে বসেছি, নির্দিষ্ট হয়েছে তখন এই আন্দোলন সংগ্রামের কর্মসূচি চলছে, ফলে সেগুলো কিন্তু এই আসন সমঝাতার আলোচনা তখন শুরু হয়নি, যেটা শুরু হলো আজকে। ওকে, থ্যাংক ইউ।